গুড মর্নিং স্টুডেন্টস মু গিরিধারী সা বিজ্ঞান শিক্ষক সরকারি উন্নীত উচ্চ বিদ্যালয় মগুরপাণী নয়পাড়া জেলা শিক্ষা বিভাগ তথা এই বিষম পিস্থিতি চালু রয়ে অনলাইন শিক্ষণ কার্যক্রম শিক্ষা সংযোগের আজির এই কাংশক স্বাগত জনাওছি পিলা মানে আমি অধ্যয়ন করছি ଦଶମ ଶ୍ରେଣୀ ଭୌତିକ ବିଜ୍ଞାନ ବିଦ୍ୟୁତ୍ ଅଧ୍ୟାୟର ଶେଷ କାଳାଂଶରେ ପହଞ୍ଚି ସାରିଛି ଏବଂ ଆଜିର ଏହି କାଳାଂଶରେ ଆମେ ପଢ଼ିବା ବିଦ୍ୟୁତ୍ ସ୍ରୋତର ତାପନ କ୍ଷମତା ଓ ବିଦ୍ୟୁତ୍ ପାୱାର ବିଷୟରେ ପିଲାଏ ଆଗରୁ ଆମେ ବିଦ୍ୟୁତ୍ ସ୍ରୋତ କ'ଣ ଏବଂ ବିଦ୍ୟୁତ୍ ସ୍ରୋତର ଅନ୍ୟାନ୍ୟ ଦିଗ ଉପରେ ଆଲୋଚନା କରିସାରିଛେ ভালোভাবে বুঝিপারিথি আশা করে তে আজ আমি এক গুরুত্বপূর্ণ দিগ বিষয়ে আলোচনা বিদ্যুৎ স্রোতর যা হোক বিদ্যুৎ স্রোতর তাপন ক্ষমতা পিলা মানে আমি জাছি যে কৌশি এক পরী মধ্যে যেতবে বিদ্যুৎ স্রোত প্রবাহিত হে কথা না বিদ্যুৎ প্রবাহ হওয়া যোগাহীটি উত্তপ্ত হয়ে তো এমানে লক্ষ্য করে যেতবে বিদ্যুৎ বলব কু আমি জালুচে কম হয়ে থাকে তার সুইচ কু অফ কলাপরে যদি আমি তাকে ছুঁবা চেষ্টা করা তাহলে আমি যাইপরে বা বিদ্যুৎ ফ্যানটি আমি চলাইবা কিছু সময় গলাপরে তার ধাতব অংশ কু যদি স্পর্শ করা তেবে তাহা মধ্য। হাত পড়ি যাবার সম্ভাবনা রয়ে বা তা অর্থাৎ এমন জি যে কোণী পরীক্ষে যদি বিদ্যুৎ স্রোত প্রবাহিত হোছি তেমনি পরীটি উত্তপ্ত হয়ে অর্থাৎ পরীক্ষা প্রতিরোধ হওয়া যোগ কে হয়েটি উত্তপ্ত হে এবং এইটা হোক বিদ্যুৎ স্রোতর তাপন যদি পরে কেবল প্রতিরোধটি লগা যাই তবে কোণ হব সেই প্রতিরোধটি উত্তপ্ত হেব এবং এহাকু কোচ আমি বিদ্যুৎ স্রোতর তাপন ক্ষমতা পিলা মানে তুমি দেখি দেখিপা যে এইটা হচ্ছে এক ব্যাটারি বা সেল এবং এহাকু গোটে কিবোর্ড কি জরিয়ায় সংযুক্ত করা হইছে কেবল গোটে প্রতিরোধ সহিত প্রতিরোধর উভয় প্রান্তু আমি সংযোগ করছি গোটে ভোল্ট মিটর সহিত যে ব্যবহার মপা যায় এবং আও গোটে সংযোগ করছু এমিটর যে বিদ্যুৎ স্রোত মপা যায় এই জিনিসটা আমি আগর জানিছি তবে এই ব্যাটেরি রু যেতলে বিদ্যুৎ শক্তি প্রবাহিত হব স্রোত প্রবাহিত প্রতিরোধের কণ হব প্রতিরোধটি তাব বা উত্তপ্ত হব যদি এই জায়গায় দেখ যদি আর্ প্রতিরোধ এবং এর ব্যবহার যদি ভি হুয়ে এবং এমপিওর পরিমাণ যদি বিদ্যুৎ প্রবাহিত হুয়ে তে ए जगह आम्मे देखिपारे जे टी समय प्रवाहित तो हुए तेज चार्ज के ते क्यू रो चार्ज मन रख टी समय मध्य क्यू परिमाणर चार्ज प्रवाहित तो हुए तेज संपादित तो कार्य डब्ल्यू सामान वैभवांतर तो गुणन चार्ज अर्थात भिक्यू बुझेगा समय पर क्यू, क्यू परिमाणर चार्ज प्रवाहित तो हेले ডব্লু ইজালু হ'ব ভি ইণ্টু কু তু আমি এই জেগাৰে একক সময় যদি পাৱাৰ বাহা তাৰ ক' হ'ব ভি কু বাই টি টি সময় ডব্লু ইজু ভি কু থাকে যদি আমি পাৱাৰ একক সময় বাহাৰ কৰিব তাৰপিছত হৈ যাব সেইটোৱে ক' ভি কু বাই টি যদি আমি ক্যু বাই টি পৰিৱৰ্তে যদি আই বসবা তে ক' হৈ যাব পি ইজালু ভি ইণ্টু আই এই সমীকৰণ টি মনে ৰখিব যে পাৱাৰ সমান হ'ল বিভবান্তর গুণন বিদ্যুৎ স্রোত পি ইজ ইকাল টু ভি ইন্টু আই এটা একক সময় পাই যদি আমি টি সময় বাহার করা তাহলে আমি বাম পাশে পি সহ যদি আমি টি গুণন করা তেমন ভিআই সহ আমি টি গুণন করলে কম পাইব সমীকরণ পি টি ইজ ইকা টু এই জায়গায় দেখিপাশ তুমি যে শক্তি প্রতিরোধের তাপশক্তি কু রূপান্তরিত শক্তি এই জায়গায় প্রবাহিত হচ্ছে বিদ্যুৎ স্রোত আকারে সেই বিদ্যুৎ স্রোত গণিত হলে কেবল যদি আমি প্রতিরোধ সংযোগ করা তবে সবুক শক্তি রূপা হয়ে থাকে তাপশক্তি তেমক এই জায়গায় পিটি পরে আমি কন বসে বা এচ বা তাপশক্তি ইজ ইকাল টু হয়ে যাব কো যদি আমি আই বসে বা আইআর ভি জায়গার কে বসে বা আইআর তেমন কম হয়ে যা

আই স্কুৱাৰ সৈতে সমানুপাতি বিদ্যুৎস্ৰোতৰ বৰ্গ সৈতে সমানুপাতি কেতিবলে যেতিবলে প্ৰতিৰোধ এতিয়া সময় স্থিৰাক হু ঠিক সেই ভা আত সমানুপাতি হ'ব যেতিবলে বিদ্যুৎস্ৰোত স্থিৰাক হু এহানুপাতি হু যে প্ৰতৰোধ এজিপাৰিল যদি প্ৰতিৰোধ এতিয়া সময়ক আমি স্থিৰাক নেবা তে যোন তাপন হ'ব সেইটা আই স্কুৱাৰ সৈতে সমানুপাতি বিদ্যুৎস্ৰোতৰ বৰ্গ সৈতে সমানুপাতি অৰ্থাৎ যেতিকি পৰিমাণৰ বিদ্যুৎস্ৰোত প্ৰবাহিত হ'ব যদি বিদ্যুৎস্ৰোতৰ পৰিমাণক বঢ়া যায় তাৰ তাপৰ পৰিমাণ অধিক হ'ব ঠিক সেইবলীয়া যদি আমি আই টি কু স্থিৰ ৰখিবা তেবে প্ৰতৰোধ বঢ়িলে তাপ বঢ়ে প্ৰতৰোধ কমিলে তাপ কমে ঠিক সেইবলীয়া আমি আই কু যদি আমি স্থিৰ ৰখিবা তাৰপিছত সময় বঢ়িলে তাপ বঢ়ে সময় কম হ'লে তাপ কমে বুজি পাৰিব এইটোৱে যদি কোন আমি বৈদ্যুতিক উপকৰণক অধিক সময় ব্যৱহাৰ কৰিব তেনে অধিক উত্তপ্তু কম সময় ব্যৱহাৰ কলে কম উত্তপ্তু যদি আমি গোটেই বিদ্যুৎ বলব কু এক মিনিট পাই জলাই যেতিকি উত্তপ্ত হৈ থাকিব আমি পাঁচ মিনিট পৰা জলাইলে অধিক উত্তপ্ত হ'ব ঠিক সেইবলীয়া যদি সময় বিদ্যুৎস্ৰোতক ৰখা যায় প্ৰতীৰোধ যদি বঢ়া যায় যোন আমে প্ৰতীৰোধ ব্যৱহাৰ কৰি তাৰ প্ৰতৰোধক যদি বঢ়াই ত'লে তাপ শক্তি অধিক হ'ব বুজিও ঠিক সেইবিলাক বিদ্যুৎ স্ৰোতৰ পৰিমাণ অধিক হ'লে মধ্যাপায় এই যেক হওক কাৰ্যৰ একক সৈতে সমান কা তাৰিখে এক শক্তি ৰূপ এবৰ একক কণ বা কাৰ্যৰ একক কণ এয়া হ'ল জুল তাপৰ এছ আই একক হ'ল ক' বুজিলে জোল বুজিহে বর্তমানে আমি আসল আলোচনা করা যে বিদ্যুৎ স্রোতর তাপন ক্ষমতার কতক ব্যবহারিক উপযোগ ব্যবহারিক উপযোগ আমি তাপন ক্ষমতা কেউ কেউ ক্ষেত্রে ব্যবহার করছো আলোচনার তুমি বুঝিপারিথ যে যেহেতু পরীবাহী বিদ্যুৎ স্রোত প্রবাহিত হলে তাপশক্তি উৎপন্ন হোচ্ছে এই তাপশক্তি কু ব্যবহার করা যাই থাকে কেউ থাকে হিটর ইস্ত্রি রোস্টর ইলেকট্রিক ক্যাটলি বুঝি পড় তুমি দেখিপার ছো এটা হচ্ছে এক সাধারণ বিদ্যুৎ বলবর চিত্র যদ্যুৎ স্রোতর তাপন ক্ষমতা ব্যবহার করা তুমি দেখিছ পিলা এইভা বিদ্যুৎ বলব যে কি কণ লাগি থাকে কাচ এটা কন থাকে ফিলামেট এটা কিলা ফিলামেট বা সূত্র যা কি উচ্চ গণনাক বিশিষ্ট ধাতু রায় মুখ্যত এটা টিয়ারে কেউ থেকে টংস্টোন ধাতু বুজি ল'লা মনে ৰখিব এইটাৰ ইম্পৰ্টেণ্ট পইণ্ট যে বিদ্যুৎ বল্বৰ সূত্ৰ বা ফিলামেণ্ট তিয়াৰী থাকে এক উচ্চ গণনা বিশিষ্ট ধাতু টংষ্টনৰে কাই কলে বিদ্যুৎ স্ৰোত প্ৰবাহিত হ'ব কণ হ'ব সেই তাৰটি উত্তপ্ত হ'ব তাৰটি উত্তপ্তে ণ্ডি যাবাৰ সম্ভাৱনা অঁ তেণুক উচ্চ গলনা বিশিষ্ট টংষ্টন ধাতুৰে তিয়াৰী এই বল্ভ ভিতরে কোণ পুরা হয়ে থাকে কণ থাকে কহিল দেখি সাধারণ বায়ু না এতে আমি সাধারণ বায়ু ভর্তি করা যায় না কারণ সাধারণ বায়ু রে রয়ে কো অক্সিজেন এবং অক্সিজেন কোন হব যেতলে আমার বিদ্যুৎ বলব জলিব টন ধাতু উত্তপ্ত হব ধাতু এবং অক্সিজেন মধ্যে প্রতিক্রিয়া ঘটবে এবং এই ধাতুটি ধীরে ধীরে নষ্ট পাই যাব বুঝি হচ্ছে তেমকরি আমি কম করে থাকে এ নাই। নিষ্ক্রিয়

পিলাই ফিউজ তুমি দেখিদেব সবু উপকৰণেৰে ফিউজ লাগি থাকে কণপই লাগি থাকে কাৰণ অকস্মাত কোনো কাৰণবশতঃ যদি পৰিপথৰে অধিক পৰিমাণৰ বিদ্যুৎস্ৰোত প্ৰবাহিত হে আমাৰ উপকৰণ গুড়িকৰ সুৰক্ষাপাই আমি ব্যৱহাৰ কৰি থওঁ ফিউজ ফিউজ তাৰ দেখুচ তুমি এই ভৰিয়া পোৰ্চেলিন খোল ভিতরে ফিউজ তারিখ দুইটি ধাতু পাত সহ সংযুক্ত হয়ে থাকে এবং এই যে ফিউজ তার তুমি দেখুছ এই ফিউজ তার হোক নিম্ন গণনাক বিশিষ্ট মনে রাখব ফিউজ তার নিম্ন গণনা বিশিষ্ট ধাতু রেয়ারি হয়ে থাকে বা মিশ্র ধাতুরে তেয়ারি হয়ে থাকে এবং নিম্ন গণনা বিশিষ্ট কী কিনা সেই ফিউজ তার রেটিং রয়েছে মনে রাখব এক নির্দিষ্ট রেটিং রি উপকরণ লক্ষ্য করি নির্দিষ্ট রেটিং রি ফিউজ তার ব্যবহার করা এবং এই ফিউজ তার সেই নির্দিষ্ট রেটিংার যদি অধিক পরিমাণ বিদ্যুৎ স্রোত প্রবাহিত হে তে কম হয়ে যাব এই তারিয অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে এবং আমার যে উপকরণ আমি ব্যবহার করব না বা তার কিন্তু ক্ষতি হব না পিলা মানে তুমি যদি আমি কমিটি ফিউজ নির্ধারণ করা কে রেটিংর লাগবে কণ করবা যদি আমি গোটে উপকরণ ব্যবহার করছি যে যা পাওয়ার অয়ান কিলো ওয়াট কে পাওয়ার বিশিষ্ট উপকরণ ওয়ান কিলো পাওয়ার বিশিষ্ট উপকরণ এবং সে আমার দুইশ কোড়ি ভোল্ট্র বিভবা দর আমি কন করা তার ফিউজ তার রেটিং বাহার পি বাই ভি এবং এ জায়গার কেতে হব ওয়াট বাই দুইশ ভোল্ট সব হয়ে যাব অর্থাৎ আমি সেই উপকরণের ফাইভ এমপিওর ফিউজ অর্থাৎ যদি সেই উপকরণের বা সেই পরিপথে ফাইভ এমপিওর রেটিংর ফিউজ ব্যবহার করা যায় তবে ফাইভ এমপিওর যদি অধিক পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হব তাহলে সেই ফিউজ তার ছেন্ডিয অর্থাৎ বিদ্যুৎ স্রোতর প্রবাহ বন্ধ করে এবং আমার উপকরণটি নষ্ট পাই বর্তিযোগ বুঝি হল এইভাল আমার হিটরের বিদ্যুৎ বলবরে যেপর আমার তাপন ক্ষমতা ব্যবহার হোক ইস্ত্রী বা ইস্ত্রি ব্যবহার হচ্ছে আইরন যেটা কোচ

কিছি ভাগ বিদ্যুৎ শক্তি তাপ আকারে নষ্ট হয়ে যাচ্ছি যার কি কোণে প্রকার ব্যবহার না এটা মনে রাখব এটা তার কোণ ক্ষতিকারক দিগ এইসব থেকে তার উপযোগ হচ্ছে কিন্তু ক্ষতিকারক দিগটি হল অন্যান্য বৈদ্যুতিক উপকরণ যে রয়েছে সেগুলো যেতবে বিদ্যুৎ স্রোত প্রবাহিত হোচ্ছ বিদ্যুৎ শক্তির কিছু ভাগ তো সেই উপকরণটি চলাউছি ভাগ শক্তি কখন হচ্ছে তাপ আকারের সেইটা নষ্ট হচ্ছে বুঝি হল তই হ'ল বিদ্যুৎস্ৰোতৰ তান ক্ষমতা আৰু তাৰ ব্যৱহাৰিক উপযোগ বিষয়ে বৰ্তমান আমি আলোচনা কৰিব অনেক মুখ্য প্ৰসংগ বিষয়ে যোনটাকি আমি ক'চু বিদ্যুৎ পাৱাৰ কোন বুলে বিদ্যুৎ পাৱাৰ পাৱাৰ ক' আমি জাতি চাৰিছোঁ আগৰ কাৰ্য শক্তি আৰু পাৱাৰ বিষয়ে নৱম ক্লাছ আমি অধ্যয়ন কৰিছিল কণ যে শক্তি খৰ্চ হুই সেইটা পাৱাৰ আমি শক্তি যে হারে খরচ করে থাও সেটা পাওয়ার অটে এবং বিদ্যুৎ শক্তি যে হারে খরচ করা তাহলে কোণ হয়ে যা বিদ্যুৎ পাওয়ার হয়ে যাব অর্থাৎ পি ইজ ইকাল টু কম হয়ে যাব ভি ইন্টু আই আগুর আমি জানিছে। এবং এই জায়গায় ভি যদি জায়গায় আমি আইআর বসে বা তাহলে কোণ হয়ে যাব আইআর ইন্টু আই ইজ ইকাল টু হয়ে যাব আই স্কোয়ার আর্ এবং আই স্কোয়ার জায়গায় যে পুঁ যেতে আমি ভি স্কোয়ার বাই আর্কো বসে বা আর্ এবং এর গোটে আর্ কটি গলাপরে আমি পাই যা ভি স্কোয়ার বাই বুজি পি ইজ ই পি ইজ টু ভি স্কেয়াৰ বাই আ এই সূত্ৰটি নিশ্চিতভাৱে মন ৰখিব ইয়াৰ যি পাৱাৰৰ একক হ'ল সূক্ষ্ম একক বা ক্ষুদ্ৰ একক হ'ল ৱাটি ৱান ৱাড় ক' ভি ইন টু আই ভি ৰ একক হ'ল ৱান ভোল্ট আৰু আইৰ এম্পিঅৰ অৰ্থাৎ পাৱাৰৰ একক হ'ব ৱান ৱাড ই টু ৱান ভোল্ট ইণ্টু ৱান এম্পিঅাৰ অৰ্থাৎ এক ভোল্ট বিভৱান্তৰ বিশিষ্ট কোনো পৰিবাহীৰে যদি ৱান এম্পিঅৰ পৰিমাণৰ বিদ্যুৎস্ৰোত প্ৰবাহিত হু তাৰ সেই বৈদ্যুতিক উপকৰণৰ পাৱাৰ হ'ব ৱান ৱাট তেনে ৱান ৱাট ক্ষুদ্ৰ হৈ থাৰু ব্যৱহাৰিক এক হিচাপে ৱান কিলো ৱাট কু ব্যৱহাৰ কৰা ওৱান কিলো ৱাট ইয়ে হাজাৰে ৱাট কাৰণ কিলো শব্দৰ অৰ্থ হ'ল ওৱান থাউজেণ্ড বুজি তান কিলো ৱাট ই থাউজেণ্ড ৱাট এপরে আমি জাঁবিয়া যে আমি ঘরে যে উপকরণগুলো ব্যবহার করুছি আমাদের কেতে পরিমাণ দৈনিক বিদ্যুৎ শক্তি ব্যবহার হোচ্ছি এইটা আমি হ্যাঁ কেমি কালকুলেশন করা কমিটি জাঁয়া এইটা সমস্ত প্রত্যেক ঘরে আমি যেহেতু বিদ্যুৎ শক্তি ব্যবহার করুছি আমি কে উপকরণ ব্যবহার করছি দৈনিক কেত বিদ্যুৎ শক্তি খরচ করছি তাহ নি জাঁয়া দরকার তেমনি কমিটি তা বাহার করা যায় আসো আমি আজ জ যে আমি যোন বিদ্যুৎ শক্তি ব্যৱহাৰ কৰা কৰো সেই বিদ্যুৎ শক্তি ব্যৱহৃত বিদ্যুৎ শক্তি কেমি ব্যৱহাৰ কৰিব নে পাৱাৰ ইণ্টু সময় কৰিব পি ইণ্টু টি অৰ্থাৎ তাৰ এক কোন হ'ব ৱাট ঘণ্টা কণ হৈ যাব ৱাট ঘণ্টা তান ৱাট ঘণ্টা সময় ক' হ'ব ৱান ৱাট ইণ্টু ৱান ঘণ্টা অৰ্থাৎ এক ৱাট পাৱাৰ বিশিষ্ট কোনো উপকৰণ এক ঘণ্টা ব্যৱহাৰ হলে তে ব্যয়ৈত বিদ্যুৎ শক্তি পৰিে হ'ব ৱান ৱাট ঘণ্টা বুজিহে ৱান ৱাট পাৱাৰ বিশিষ্ট উপকৰণ ওৱান আৱাৰ পৰা ব্যৱহাৰ হলে ব্যৈত বিদ্যুৎ শক্তি ওৱান ৱাট আৱাৰ হ'ব এখন যদি আমি প্ৰকাশ কৰিব ওৱান ৱাট আমে ৱান আৱাৰ কু কণ কৰিব মিনিট কৰি পাৰিবা পুনি আমি ছিক্সটি মিনিট কুষ্ট ইণ্টু ক'লে চেকেণ্ডৰে হৈ যাব সেইটাই আমাৰ কেতিয়া যাব

ওয়ান কিলো ওয়ার্ড আওয়ার ইজ ইকল টু থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন দি এটা ইম্পর্টেন্ট এবং এইটাকে হি কুছু আমি ওয়ান ইউনিট তুমি শুনে দিব যে আমার ঘরে এত ইউনিট ব্যবহার করুছ হ্যাঁ তোমার গোটে মাছের এত ইউনিট খরচ হলো এবং সেই ইউনিট হিসাবে পর ইউনিট যে আমার সরকার দ্বারা নির্ধারিত করা যাই থাকে বিদ্যুৎ বিল পৈঠ করা সে অনুসারে ইন্টু করি আমি সেটি টাকা আমি দিয়ে বর্তমান তুমি তোমার ঘরে কতটা বিদ্যুৎ বলব ব্যবহার করুছ টি ভি ব্যবহার করছ হ্যাঁ কতটা তোমার কোণ পঙ্খা ব্যবহার করছ বা ফ্রিজ কোণ কোন কোন বৈদ্যুতিক উপকরণ ব্যবহার করুছ কত সময় ব্যবহার করছ তা তুমি এইভালা দৈনিক তোমার কেত পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যবহার করছ বাহার করি পাব এবং দৈনিক বাহার কলাপরে তুমি তিরিশ দিন পর বা কলে তোমার কম হয়ে গোটে তোমার কে বিদ্যুৎ শক্তি ব্যবহার করুছ তাহ তুমি জাগিপার বুঝিপার নিশ্চিত ভাবে তোমার বিদ্যুৎ পাওয়ার এবং ব্যৈত বিদ্যুৎ শক্তি যে অ্যাঁ এইটা জাঁকি কি নিশ্চিত ভাবে তোমার ভবিষ্যতের তাকে উপযোগ করব নিহত জরুরী পরীক্ষা দৃষ্টিকোণটু মধ্যে নিহতি জরুরি আশা আজকার এই অধ্যায়টি এই নিশ্চিত ভাবে তুমি এবং যদি কোণ প্রকার সন্দেহ থাকে তবে সন্দেহ পাই মতো মু ফোন মাধ্যমে যোগাযোগ করে পার মোর সংযোগ নম্বরটি হলো সেভেন टू डबल सेवेन जीरो नाइन एट धन्यवाद